ক্যামেরা ব্যাটারি যদি ডাউন হয়ে যায় আমার হাতের মধ্যেই ব্যাটারি রাখা আছে, আমি খুলে আবার ব্যাটারি লাগিয়ে দেবো। আমি এই জায়গাটা শ্যুট করবো বলেই নিয়ে এসেছি মেনলি। না এখন নিচে নামার সিন নেই, নিচের ওটা অন্য রাস্তা। এই জায়গাগুলো থেকে মধুরিমা নেমে গেছিলো, আর ও আর বসে থাকতে পারেনি। আর আর ওর শরীরটা ভারী না, প্রবলেমটা কি হচ্ছে, ও লাফাচ্ছে তো, আর লাফিয়ে সিটে বসে থাকতে পারছে না, সিট থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সিট থেকে বারবার বেরিয়ে যাচ্ছে। ওর হাতে জিনিসও ছিল, 2 কেজি মাটন ফাটন চিকেন ফিকেন সব ছিল, তো ওখান থেকেও নেমে গেছিলো। এরা খুব ভয় পায়, এরা মাটন নিয়ে গেলে এরা টেনশনে পড়ে যায়, লেপার পেপার চলে আসে। ভাগ্য ভালো থাকলে এখনই হয়তো সামনে দেখতে পাবে। বেয়ার আসে, অ্যাকচুয়ালি তুমি লেপার দেখতে পাবে, তার আগে লেপার তোমাকে দেখে না। আর হ্যাঁ, ওরা ঠিক নিজের জায়গায় চলে যায়, ওই জন্য তোমার আওয়াজ ও যখনই পেয়ে যায় তো অবভিয়াসলি তুমি আর ওকে দেখতে পাবে না, ও পালিয়ে যায়। আর বাই চান্স কোনো কারণে যদি ক্রস করতে থাকে তখন তুমি দেখতে পাবে, ওই ক্রস করার সময় যে কজন দেখতে পেয়েছে। এছাড়াও কি বেরিয়ে এসে তোমাকে ধাপ্পা থড়ি দেবে? ওই জন্য তো 3টার পরে এখানে কাউকে উঠতে দেন, পুরোপুরি রেস্ট্রিক্টেড। তারা তো অক্কা হয়ে গেছে, এই জায়গাগুলো সবাই হেঁটে হেঁটে ওঠে। না আমার সে 3000 RPM, আমার ক্লাচে হাতই নেই, 3000 RPM দাও গাড়ি নিজে নিজে উঠবে। শুধু একটু টেকনিক, ক্লাচের উপর লোডই হবে না। যেগুলো একান্তই ওঠার না ওগুলোতে তো জোর করে ঠেলে লাভ নেই। কতটা হাইট উঠছে ক্যামেরাতে কিচ্ছু বোঝা যায় না, ক্যামেরা তো পুরো প্লেন মনে হয়, এই ইনক্লাইনটা কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ, পিছন থেকে যদি কেউ যদি শ্যুট করতো না ওটা বোঝায়। এইখানে দাঁড়িয়ে আমার ফটো আছে, ভিডিও আছে। ওই তো দাঁড়া, তোমার ক্লাউড চলে আসছে না, একটু পরেই পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে, একটু পরেই না এই মোড় থেকে ওই মোড়টা দেখতে পাবে না, এত সারা ক্লাউড চলে আসে। আমাদের ভাগ্য বলে এতক্ষণ আমরা ওয়েদার ক্লিয়ার পেয়েছি, নাহলে এই জায়গাটা মোস্ট অফ দ্য টাইমে ক্লাউডেই থাকে। তো
সুন্দর সাসপেনশন না 220-র, এমনি এমনি আজ এখনও অবধি বিক্রি হয় না, এই টাকা এরকম গাড়ি আর পাওয়া যায় না। চল আর একটুখানি টেনে দে, বাস বাস, আবার একটুখানি আরামের রাস্তা, মানে মন্দের ভালো আর কি। বড় প্রবলেম না, উপরে কোনো মেকানিক ফেকানিক কিচ্ছু নেই, ওটাই খুব ভয় লাগে যে একটা একটা বাই চান্স যদি কিছু হয়ে যায় বাইকে শেষ। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপটা ড্যামেজ হতে পারতো। আমি ভাবতে পারিনি এটা দিয়ে উঠে যাবে। সেটিং এক্সাম্পল, অপূর্বকে এখনো অবধি নামায়নি কোথাও। চলো এত রাস্তাতে এলাম, কোথাও লাগলো না, এখানে কি বাম্পার লাগলো, এই স্ট্যান্ড লাগলো। আমি উঠে যেতাম, আমি গাড়িতে চলে এলো। আমি একটু উঠে গিয়ে দাঁড়াচ্ছি।